রেন্টি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষণের মামলায় গেল 28 মার্চ রাজধানীর বনানী থানায় মামলা হয়। আসামি করা হয় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু নাইম আশরাফ ওরফে আব্দুল হালিম সহ 5 জনকে। এর মধ্যে সাফাত ও নাইম দুই ছাত্রীকে ধর্ষণ করে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। আর সাফাতের বন্ধু সাদমান সাকিব, দেহরক্ষীর রহমত আলী ও গাড়ি চালক বিল্লাল হোসেনের বিরুদ্ধে আনা হয় ধর্ষণের সহযোগিতার অভিযোগ। গেল 7 জন মামলার তদন্তকারী কর্মকর্তা, পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের কর্মকর্তা আসমতারা এমি ঢাকার সিএমএম আদালতে এই অভিযোগপত্র জমা দেন। বৃহস্পতিবার অভিযোগ গঠনের পর থেকে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার কাজ শুরু করেন ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম। এ সময় আসামি পক্ষের আইনজীবী মামলা থেকে আসামিদের অব্যাহতি আবেদন করলে আদালত নামঞ্জুর করে পরবর্তী শুনানির দিন ধার্য করেন। সাফায়েত নাইম নয়ের এক ধারা কোনো অপরাধ সংগঠিত করে নাই, সেটা প্রমাণ হলো মেডিকেল রিপোর্টে। সাদমান সাকিব, বিল্লাল, রহমতের বিরুদ্ধে 30-এর অভিযোগ। আমরা জামিনে আবেদন করেছিলাম, জামিনে আবেদন শুনানি অন্তে নামঞ্জুর করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আসামিরা ধর্ষণে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। চার্জ পরে তাদেরকে শোনানো হয়েছে এবং তারা নির্দোষ বলেছে। আদালত উভয় পক্ষ শুনে তাদের বিরুদ্ধে প্রাইম অফিসে কেস মেটার হয়েছে। 5 জন আসামির বিরুদ্ধেই চার্জ গঠন হয়েছে এবং আগামী 24 জুলাই পরবর্তী বিচারের দিন সাক্ষীর জন্য দিন ধার্য করেছে। জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে বনানীর হোটেল রেন্টিতে দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে 5 জনের বিরুদ্ধে থানায় মামলা হয়। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা।